আন্তর্জাতিক দুনিয়ায় আপনাদের আমি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের উস্কানির কারণেই ইরানি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেনীয় উড়োজাহাজ বললেন কানাডার প্রধানমন্ত্রী ইউক্রেনীয় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাঁচ দেশ কাশেম সুলাইমানি বিশ্বের এক নম্বর সন্ত্রাসী মন্তব্য ট্রাম্পের পারভেজ মোশারফের মৃত্যুদণ্ডের রায় বাতিল করায় তোলপাড় চলছে পাকিস্তানে এবং নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারত জুড়ে আন্দোলন সুপ্রিম কোর্টে কেরালা রাজ্য সরকারের মামলা আইনের বিরুদ্ধে মুখ খুললেন মাইক্রোসফটের সিইও প্রিয় দর্শক আন্তর্জাতিক সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা উস্কে না দিত তবে ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেনীয় উড়োজাহাজের যাত্রীরা আজও বেঁচে থাকতেন বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার গ্লোবাল টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিনা যুদ্ধে বিনা উস্কানিতে ইরানের প্রভাবশালী জেনারেল কাশেম সোলেমানিকে হত্যার মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উত্তেজনা যদি না থাকত তাহলে ইরানের মিজাইল হামলায় ইউক্রেনীয় উড়োজাহাজ বিধ্বস্ত হতো না এবং নিহত কানাডীয়রা আজ পরিবারের সঙ্গে তাদের বাসায় থাকতেন বলে মন্তব্য করেছেন কানাডীয় প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো গ্লোবাল টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আজ খুবই পরিষ্কার যে একটি পরমাণু অস্ত্রবিহীন ইরান যেমন দরকার তেমনি আঞ্চলিক উত্তেজনাও নিয়ন্ত্রণে রাখা উচিত ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানে ভুল করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করার দায় স্বীকারের পর ইরানের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিশ্বের পাঁচ দেশ এ ব্যাপারে আলাপ আলোচনার জন্য দেশগুলোর প্রতিনিধিরা বৃহস্পতিবার লন্ডনে বৈঠকে বসছে বলে জানিয়েছে খবর ডেইলি সাবা বিস্তারিত দেখুন রিপোর্টে তেহরানের ইমাম খমিনি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত আট জানুয়ারি ইউক্রেনীয় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত একশো ছিয়াত্তর আরোহীর মধ্যে বিরাশি জনই ছিলেন ইরানি নাগরিক নিহত অন্যদের মধ্যে তেষট্টি জন কানাডীয় জন সুইডিশ চারজন আফগান তিনজন জার্মান ও তিনজন ব্রিটিশ নাগরিক রয়েছেন অন্যদিকে নয় ক্রু সহ এগারো জন ইউক্রেনের নাগরিক ওই দুর্ঘটনায় নিহত হন সিঙ্গাপুর সফরত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রেস্তাইকো জানিয়েছেন বৃহস্পতিবার লন্ডনে ওই পাঁচ দেশের প্রতিনিধিদের একটি বৈঠক থেকে ইরানের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে একই সঙ্গে ক্ষতিপূরণের বিষয়টিও বৈঠকে উঠে আসবে তবে কোন পাঁচ দেশ আদালতে যাবে তা এখনও প্রকাশ করা হয়নি কাশেম সোলেমানিকে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তাই নয় সোলেমানিকে হত্যায় নিজের অবস্থানের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জানুন বিস্তারিত ইরানি কুডস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেমানিকে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট দ্য নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয় সোমবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন ট্রাম্প বলেন আমরা সোলেমানিকে হত্যা করেছি সব দিক থেকেই তিনি বিশ্বের এক নম্বর সন্ত্রাসী বাজে লোকটি অনেক মার্কিনী এবং অনেক মানুষকে হত্যা করেছে তাই আমরা তাকে হত্যা করেছি যখন ডেমোক্র্যাটরা তার সমর্থন নিতে যায় তখন নিজ দেশের জন্য লজ্জাজনক বলে মনে হয় সোলেমানিকে হত্যায় কিছুই যায় আসে না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক স্বৈরশাসক পারভেজ মোশারফের মৃত্যুদণ্ডের রায় বাতিল করায় তোলপাট চলছে পাকিস্তানে সরকার বিরোধী পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ আদালতের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন বিস্তারিত প্রতিবেদনে উচ্চ পর্যায়ে রাষ্ট্রদ্রোহের মামলায় ডিসেম্বরে পাকিস্তানের বিশেষ আদালত পারভেজ মোশারফকে অভিযুক্ত সাব্যস্ত করে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে একই রায়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর তিন দিন তার মৃতদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখার নির্দেশ দেয় আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন পারভেজ মোশারফ সেই আপিলের শুনানি শেষে সোমবার বিশেষ আদালতের রায় অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় বাতিল করে লাহোর হাইকোর্ট রায়ে বিশেষ আদালতের নির্দেশকে অসাংবিধানিক বলে ঘোষণা করে হাইকোর্ট লাহোর হাইকোর্টের ওই রায়ের পর পিপিপির মিডিয়া সেন্টার থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে তাতে দলটির জাতীয় পরিষদের সদস্য ডক্টর নাফিস আশা বলেছেন তিনি হাইকোর্টের এমন রায়ে হতভম্ব তিনি রায়ের দিনটিকে পাকিস্তানের আইন শৃঙ্খলার জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন রায় নিয়ে সংশয় প্রকাশ করেছেন পিএমএলএনের এর সিনেটর মুশাহিদুল্লাহ খান ভারতের ভয়াবহ মন্দা মূল্য বৃদ্ধি আর বেকারত্বের মতো ব্যর্থতাগুলো ঢাকতেই নরেন্দ্র মোদী সরকার দেশটিতে নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধন করেছে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এদিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক ঘোষণার আর্জি জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা করেছে কেরালার রাজ্য সরকার এ নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে পশ্চিমবঙ্গের উনষাট শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন এবিপি আনন্দ এবং সিএনএক্সের যৌথ সমীক্ষায় এ ফল সামনে এসেছে এমন খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা এই রাজ্যের পঞ্চাশ শতাংশ মানুষ মনে করেন ধর্মীয় বিভাজনের জন্যই মোদী সরকার নাগরিকত্ব আইন সংশোধন করেছে আবার তেতাল্লিশ শতাংশের ধারণা এতে লাভবান হবে বিজেপি তবে ভিন্ন মত প্রকাশ করে সিপিএম এর সদস্য মোহাম্মদ সেলিম বলেন প্রতিদিন এই আন্দোলনের চেহারা বদলাচ্ছে যা জরিপে ধরা পড়বে না দুই সরকারের উপর আস্থা চলে যাওয়ায় মানুষ পথে নেমেছে সেই মেজাজ এভাবে বোঝা কঠিন আর কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন মোদী দিদি বৈঠকের পরে পরিস্থিতি বদলে গেছে অনেকেই মনে করছেন তৃণমূলের বিজেপি বিরোধিতা আসলে নাটক অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যদি এত মানুষ সিএ এর বিরুদ্ধে রাস্তায় নামতো তাহলে আমরা তো হাঁটতেই পারতাম না উদ্বাস্তু ও মতোয়াদের এই জরিপে ধরা হয়েছে বলে মনে হয় না এদিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক ঘোষণার আর্জি জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা করেছে কেরালার রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন ধর্ম নিরপেক্ষতার একটি নিদর্শন এই রাজ্য স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না এই রাজ্যে গ্রিক রোমান আরবি মুসলিম মানুষ একত্রে বাস করছেন এটি আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যকে কখনোই নষ্ট হতে দেব না অবশেষে ভারতের নতুন নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে মুখ খুলেছেন মাইক্রোসফটের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সিইও সত্যনাদেলা নিউ সম্পাদকদের জন্য অনুষ্ঠিত মাইক্রোসফটের একটি ইভেন্টে ভারতে নাগরিকত্ব আইন নিয়ে যা হচ্ছে তা খুবই খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় বংশোদ্ভূত নাদেলা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে মাইক্রোসফটের সিইওর বক্তব্যকে সমর্থন করেছেন বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ একটি টুইটে তিনি লিখেন সত্য নাদেলা যা অনুভব করেছেন তা মুখে প্রকাশ করেছেন জেনে আমি আনন্দিত আমি চাই যে আমাদের আইটি সেক্টরের মানুষজন তাদের মতামত প্রকাশে আনার সাহস পান প্রিয় দর্শক আন্তর্জাতিক দুনিয়ায় এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী আপডেট জানার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ